ক্লাস অরণ্য উপরে দেখিলে অক্ষাংশ বিচার করা যায়। অরণ্যকে তিন ভাগে বিভক্ত করা যাইছিল, এক নিরক্ষ অরণ্য, দুই কার্য অরণ্য, তিন নাতিকৃষ্ণ অরণ্য। নিরক্ষ অরণ্য কোণ বিশ্বরেখার উভয়পার্শ্ব উত্তর 5 ডিগ্রি দক্ষিণ 5 ডিগ্রি অক্ষাংশ মধ্যে তাপ জল উপলব্ধ, তেমনি গোটে ঘঞ্চ জঙ্গল দেখা যায়। মূল্যবান কাঠ মধ্যে দেখাযায়, আবলস, মেহরানি, রবর ইত্যাদি বৃক্ষ। এই জঙ্গল গুলো দেখাযায় দক্ষিণ আফ্রিকার অববাহিকা অঞ্চল, আফ্রিকার কঙ্গো অববাহিকা, ভারতের পশ্চিম ভারত বর্তমানে নিরক্ষ অরণ্য দেখা যায়। তাহলে ক্রান্তীয় অরণ্য, এই ক্রান্তীয় অরণ্য ঋতুকালীন বর্ষা হয়ে যায়, যাকে মৌসুমী অরণ্য মধ্যে কুহাযায় বা পর্ণমোচী অরণ্য মধ্যে কুহাযায়। নির্দিষ্ট ঋতুরে পত্র ছাড়া দুই অরণ্যরে, এই অরণ্যরে শাল, পিয়াস, শিশু, বাউঁশ দেখিবাকু মিলিব। এই অরণ্য কোন জায়গা আছে, ওড়িশা দেখিবাকু মিলিব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ছোটা, মালভূমি, এইসব জায়গায় এই ক্রান্তীয় অরণ্য দেখাযায়। সেইভাবে নাতিশ অরণ্যকে অরণ্যকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক উষ্ণ নাতিশ অরণ্য, দুই শীতল নাতিশ অরণ্য, তিন এই অরণ্য দুই ভাগে বিভক্ত করা হয়েছে, কোন উষ্ণ নাতিশ অরণ্য আর শীতল নাতিশ অরণ্য। এই উষ্ণ নাতিশ অরণ্যে তৈলযুক্ত পত্র, অলিভ গছ, ওক গছ, এইসব বৃক্ষ দেখা যাব। ইকুড় গুড়ে না মহাদেশর পূর্ব পশ্চিম উপকূলে এই নাতিশ্ন অরণ্য দেখা যায়। সেইভাবে ভূমধ্য সাগর অঞ্চল মধ্যে নাতিশ্ন অরণ্য দেখা যায়। শীত নাতিশ্ন অরণ্য সরবর্গ অরণ্য কুহাযায়, এটি নরম কাঠ পাইন জাতীয় বৃক্ষ দেখা যায়। এই শীত নাতিশ্ন অরণ্যরে এই শীত নাতিশ্ন অরণ্য গুড়ে সাইবেরিয়া, স্ক্যান্ডিনেভিয়া, কানাডা, ভারতের হিমালয় পর্বতরে এই নাতিশ্ন অরণ্য, শীত নাতিশ্ন অরণ্য দেখা যায়। জানিলে আমি অক্ষাংশ বিচার তিনটা অরণ্য, তা বিষয়ে আমি জানিপাইলে ওড়িশা কথা আমরা কিছু চিন্তা করিবা। ওড়িশার বর্তমান ভূমিরে 32 ভাগ অরণ্য আছে, তেমনি এই ওড়িশার অরণ্যকে 4 ভাগে বিভক্ত করাযাইছে, ক্রান্তীয় অর্ধচিরায়িত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, উজ্জ্বারী অরণ্য। এই বিষয়ে আমি কিছু পূর্বে জানিলে জানিলে তা সহ আমি দেখিবা এই অরণ্য উপরে অরণ্যকে নির্ভরশীল থাকা বন্যজীবী জন্তুমানের জীবনযাপন প্রণালী ঘটিয়া। এই অরণ্যরে বন্যজীবী জন্তুমানে যদি ঘঞ্চ জঙ্গল রহব, বন্যজীবী জন্তুমানে রহিপারিবে, খাদ্য পাইপারিবে, সেমানক বংশ বিস্তার করিপারিবে নাকি? তেণু তাহলে এই বন্যজীবী জন্তুকে আহার দৃষ্টি তিন ভাগে বিভক্ত করাগলা, এক তৃণভোজী প্রাণী, দুই মাছাশী প্রাণী, তিন উভয়ভোজী প্রাণী, তৃণ জাতীয় ঘাস পত্র এইসব কিছু খাইবে, সেমানে আর কিছু খাইবেনি, বিভিন্ন ফল তেমন কোবালি ঠেকুয়া হরিণ এইসব মাংসাশী প্রাণী কোণ কেবল মাংস ভক্ষণ করবে, অন্য কিছু ভক্ষণ করবে কোবালি, বাঘ, সিংহ উভয় বুঝবে সপ্রকাশ করে তৃণ জাতীয় খাইবে, মাংস খাইব, মাংস খাইব, বিল এমানে উভয়ভোজী প্রাণী হলো। বন্যজীবী জন্তু মানে দেখলে না জলবায়ু অনুসারে বিভিন্ন প্রকার জীবজন্তু দেখা যাতে, বিভিন্ন প্রকার জীবজন্তু বাস করতে, যেমন আমার না আফ্রিকার কঙ্গো বাহিকায় দক্ষিণ আফ্রিকা আমাদের বিভিন্ন প্রকার সাপ, কুমির, বিভিন্ন প্রাণী দেখা যাতে, আফ্রিকার শিম্পাঞ্জি, ওরাঙ্গুটান দেখা যাতে, যেমন অস্ট্রেলিয়া চিন্তা করিবা উপবঙ্গ দেখি পাইবা, মরুভূমি উক্ত দেখি পাইবা, তুন্দ্রা অঞ্চলরে এই তুন্দ্রা অঞ্চলরে ধলা বালু, শিল, বর্গার দেখি পাইবা নাকি? বিভিন্ন জলবায়ু অছি ভিন্নতা ভিতরে সেইভাবে পশুপক্ষী মধ্যে ভিন্নতা দেখিবাকু মিলিব। আম দেশ কথা যেতে চিন্তা করছে, আমাদের জাতীয় পক্ষ হল ভৈরব, জাতীয় পশু হল
ଓଡ଼ିଶା ଯଦି ଅନୁଗୁଳ ସମ୍ବଲପୁର କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଯିବା ତାହେଲେ ସେଠି ନୀଳଗାଈ ଆଉ ଚଉଷିଲା ହାଟ ଦେଖିବାକୁ ମିଳିବ। ଚିଲିକା ହାଟରେ ଡଲଫିନ୍ ଦେଖିବାକୁ ମିଳିବ। ଏମାନଙ୍କୁ ସଂରକ୍ଷଣ କରିବା, ଏମାନଙ୍କୁ ସୁରକ୍ଷିତ କରିବା ପାଇଁ ସରକାର ତରଫରୁ ଏକ ବୋର୍ଡ ଗଠନ କରାଯାଇଛି, ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ସଂଗଠନ କୁହାଯାଏ। ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ସଂଗଠନ କହିଲେ ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ସଂଗଠନ 1962 ସଂରକ୍ଷଣ କରିବା ପାଇଁ ସରକାର ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ଏଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନିଯୁକ୍ତି ପାଇଲେ ବନ୍ୟପ୍ରାଣୀ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦ ବନ୍ୟପ୍ରାଣୀକୁ ସଂରକ୍ଷଣ କରିବା ପ୍ରଥମେ କାହିଁକି ଅବକ୍ଷ ହେଉଛି ନା ଆମେ ଜଙ୍ଗଲ କାଟୁଛେ, ଆମେ ଗଛ କାଟି ଦେଉଛେ ମୂଲ୍ୟବାନ କାଠ ଆମ ଘର ଆସବାବପତ୍ର ତିଆରି କରିବା ପାଇଁ। ତେଣୁ ଆମେ କଣ କରିବା, ସଚେତନ କରିବା, ଗଛ କାଟିବାନି। ଗଛ ଯଦି କାଟିବା ପୃଥିବୀ ଗରମ ଅମ୍ଳଜାନ ଅଭାବ ହେବ, ବର୍ଷା ଠିକ ସେ ହେବ ନାହିଁ, ମରୁଡ଼ି ଦେଖାଯିବ। ତେଣୁ ପ୍ରାକୃତିକ ଯଦି ସଂରକ୍ଷଣ ରଖିବା, ମୁଁ ଯେଉଁ ଗୁଡ଼ିକ କହିଲି ଅସୁବିଧା ବେଶୀ ଅସୁବିଧା ଗୁଡ଼ିକ ଦେଖାଯିବ ନାହିଁ। ଓକେ, ସରକାରଙ୍କ ତରଫରୁ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅଭୟାରଣ୍ୟମାନ କରିଛନ୍ତି, ଯେଉଁ ଅଭୟାରଣ୍ୟରେ ସେମାନେ ମୁକ୍ତ ଭାବରେ ଚଳଚଳ କରିପାରିବେ, ସେମାନଙ୍କ ଜୀବନ ପ୍ରତି କୌଣସି ବିପଦ ମଧ୍ୟ ନଥିବ। ସେ ବିଷୟରେ ଆମେ ପ୍ରଥମେ କିଛି ଜାଣିବା। ସେ ବିଷୟରେ ଜାଣିବା ବେଳେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ନା, କିଛି ଅଭୟାରଣ୍ୟ ଗୁଡ଼ିକ ଅଛି, ସେ ଅଭୟାରଣ୍ୟ ବିଷୟରେ ଆମେ ପ୍ରଥମେ ଜାଣିବା। ଅଭୟାରଣ୍ୟ ହେଲା ଯେମିତି ଆସାମର ମାନସ ଅଭୟାରଣ୍ୟ, ପଶ୍ଚିମବଙ୍ଗର ସୁନ୍ଦରବନ ଅଭୟାରଣ୍ୟ, ଝାଡ଼ଖଣ୍ଡ ପାଲମ ଅଭୟାରଣ୍ୟ, ଉତ୍ତରାଖଣ୍ଡର କର୍ବେଟ ଜାତୀୟ ଉଦ୍ୟାନ, କର୍ଣ୍ଣାଟକର ବାନ୍ଦିପୁର, ଓଡ଼ିଶାର ଶିମିଳିପାଳ, ଏସବୁ ଯେଉଁ ରହିଲା ଅଭୟାରଣ୍ୟ ଗୁଡ଼ିକ, ଗୋଟା ହେଲା କ'ଣ ନା ବାଘ ପ୍ରକଳ୍ପ। ବାଘମାନଙ୍କ ସୁରକ୍ଷିତ ପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଯେଉଁ ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ଗଠନ କରାଯାଇଛି, ଏମାନେ କ'ଣ ନା ବାଘମାନେ ସୁରକ୍ଷା ପାଇଁ ଏଗୁଡ଼ିକ ଅଭୟାରଣ୍ୟ ଅଛି। ସେମିତି ଆମ ଓଡ଼ିଶାରେ କେଉଁଠି ଅଛି, ଶିମିଳିପାଳ। ସେମିତି ଓଡ଼ିଶାର ଗୋଟେ ଚନ୍ଦକା ଅଛି ଅଭୟାରଣ୍ୟ, ଯେଉଁଟାକି ହାତୀମାନଙ୍କ ସୁରକ୍ଷା, ଚନ୍ଦକା ଅଭୟାରଣ୍ୟ ହାତୀମାନଙ୍କ ପାଇଁ ସୁରକ୍ଷିତ। ଏ ଚନ୍ଦକା ଅଭୟାରଣ୍ୟ ହାତୀମାନେ ସୁରକ୍ଷିତ ରହିବା ପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଚନ୍ଦକା ଅଭୟାରଣ୍ୟ ଅଛି। ଓଡ଼ିଶା ସେମିତି ଚିଲିକା ଅଛି ଆମର, ଯେଉଁଟାକି ପକ୍ଷୀମାନଙ୍କୁ ସୁରକ୍ଷିତ ପାଇଁ। ସେମିତି ଓଡ଼ିଶାର ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାର ଟିକରପଡ଼ା ସାତକୋଶିଆ କୁମ୍ଭୀର ଅଭୟାରଣ୍ୟ ଅଛି। ସେମିତି କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାର ଭିତରକନିକାରେ ମଧ୍ୟ କୁମ୍ଭୀର ଅଭୟାରଣ୍ୟ ଅଛି। ସେମିତି ଆସାମର କାଜିରଙ୍ଗା ଉଦ୍ୟାନ ଅଛି, ଯେଉଁଟାକି ଏକସଙ୍ଗା ଗଣ୍ଡା ସୁରକ୍ଷିତ ପାଇଁ। ସେଭଳି ଗୁଜୁରାଟର ଗିର୍ ଜାତୀୟ ଉଦ୍ୟାନ, ଯେଉଁଠିକି ସିଂହମାନଙ୍କ ସୁରକ୍ଷିତ ପାଇଁ ରଖାଯାଇଛି। କାହିଁକି ନା ଏମାନେ ସୁରକ୍ଷିତ ରହିବା ପାଇଁ 1962 ଗୋଟେ ବନ୍ୟପ୍ରାଣୀ ବୋର୍ଡ ସଂଗଠନ କରାଗଲା। ଯେଉଁମାନେ ଜୀବନ ମଧ୍ୟ ବିପଦ ଥିବା ପାଇଁ ସରକାର କ'ଣ କଲେ ନା ଗୋଟିଏ ସଂଘ ଗଠନ କଲେ, ଯାହାଫଳରେ ଏମାନେ ମୁକ୍ତ ଭାବରେ ବୁଲିପାରିବେ, ଏମାନେ ଜୀବନ ପ୍ରତି କୌଣସି ବିପଦ ଆଉ ରହିବ ନାହିଁ। ତେଣୁ ସରକାର ଦୂରଦୃଷ୍ଟି ଜିନିଷ ଅନୁଧ୍ୟାନ କରି କ'ଣ କଲେ ନା ଗୋଟେ ଅଭୟାରଣ୍ୟ କଲେ। ଜାଣିଲେ ସେମିତି ଆମର ଓଡ଼ିଶାର ସୁନ୍ଦର କ୍ଷୁଦ୍ର ସୁନ୍ଦରବନ ବୋଲି କୁହାଯାଏ, ଗୋଟା ନା ଭିତର କରିଲେ ଏ ବିଷୟରେ ଆମେ ଜାଣିଲେ ଆଗକୁ ମଧ୍ୟ ଆଉ କିଛି ଆମେ ଜାଣିବା। ଏତିକି ଥ୍ୟାଙ୍କ ୟୁ।